নমস্কার, জয়তু নেতাজি। আজ 23শে জানুয়ারি 2022, নেতাজির 125তম জন্মবার্ষিকী। আজকে দিনে আপামর ভারতবাসী নেতাজিকে শ্রদ্ধা জানাবে, যদিও আমরা কিছু নেতাজি প্রেমী এবং এখন ভারতবর্ষের হয়তো অধিকাংশ নেতাজি প্রেমী নেতাজিকে সারা বছরই শ্রদ্ধা জানাই, সারা বছরই নেতাজি আমাদের মননে থাকে। এবারে কতগুলো বিশেষত্ব আছে যে নেতাজিকে নিয়ে অদ্ভুত রকমের নোংরা রাজনীতি হচ্ছে, বিশেষ করে যেটা আমাদের বর্তমান রাজ্য শাসক দলের স্বভাব যে তারা সবকিছুতে রাজনীতি টেনে আনে। একটি সামান্য ট্যাবেলো ব্যাট বাতিল নিয়ে রাজনীতি করেছে, একটি ট্রামের সামনে কার্ডবোর্ডের নেতাজি নিয়ে ঘুরিয়ে সেটাকেই হাইলাইট করছে। অথচ আমরা যদি সেই সব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকে এড়িয়ে যে আমরা যদি চিন্তা করি যে নেতাজির অবদান কি ছিল, আজকের দিনে যেটা জানা দরকার সেটা হচ্ছে নেতাজির ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অবদান কি ছিল, ভারত কিভাবে স্বাধীন হয়েছে, ভারত কেন এতদিন পরাধীন ছিল, সেইটা যদি আমরা মনে করি তাহলে আমার মনে হয় সেটা নেতাজির প্রতি সঠিক শ্রদ্ধাঞ্জলি হবে। আমরা সবাই জানি যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আমাদের অনেক দীর্ঘ, সে সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আছে, তার আগেও কিছু কিছু বিদ্রোহের ইতিহাস আছে। আরেকটা ব্যাপার হচ্ছে কি যে সবসময় মনে রাখবেন যে কোনো দেশের স্বাধীনতা ভিক্ষে করে পাওয়া যায়নি, ইউ কান্ট গেট ফ্রিডম বাই বেগিং। ইন্ডিয়া ডিডন্ট গেট গট ইট ইন্ডিপেন্ডেন্স বাই বেগিং ফ্রম ব্রিটিশার্স, ফ্রিডম বেগার্স হ্যাজ নো রোল। আমি ক্যাটাগরিক্যালি বলছি ফ্রিডম বেগার্স হ্যাজ নো রোল এক্সেপ্টিং ডিলেইং আওয়ার ফ্রিডম অ্যান্ড পার্টিশন অফ ইন্ডিয়া। উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডিউ টু ফ্রিডম ফাইটার্স লাইক নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, রাসবিহারী বোস এটসেট্রা। স্বাধীনতা সংগ্রামীদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি, আজাদিনের এত সৈন্য বলিদান দিয়েছে, এত এত স্বাধীনতা সংগ্রামী মারা গেছে। স্বাধীনতা সংগ্রামীকে যখন ফাঁসি দেওয়া হচ্ছে তখন গান্ধীজি চুপ করে রয়েছে, ভগৎ সিং এর ফাঁসি ইচ্ছে করলে উনি আটকাতে পারতেন, আটকাননি। নেতাজিকে অন্তর্ধানে থাকতে বাধ্য করা হয়েছে তাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য। এই যে জিনিসটা যদি মনে করেন, যে অনেকে মনে করেন, অনেকে এখানে আছে অনেকে রেগে আমার ওপর হয়তো রেগে যাবেন, যারা বিশেষ করে কংগ্রেসী দল বা যেসব দলগুলোর পেছনে এখনো কংগ্রেস কথাটা যুক্ত রেখে ল্যাজের মতো ঘুরছে আর কি, বান্দরের ল্যাজের মতো কংগ্রেসটা ঘুরছে, সেই সব দলগুলো রেগে যাবে। সেই কংগ্রেসীরা যদি মনে করে যে তাদের জন্য দেশ স্বাধীন হয়েছে, তাহলে ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? 1942 সালে। 1942 সালে যখন ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, ভারত ব্রিটিশরা ভারত ছাড়ল না কেন? ব্রিটিশরা ভারত তখন ছেড়ে যায়নি, বরঞ্চ তখনও নেহরুর চুড়ুট বিদেশ থেকে আসতো, নেহরুর কোট বিদেশ থেকে ধুয়ে আসতো, গান্ধীজির ধুতি পর্যন্ত বাইরে থেকে ধুয়ে আসতো, এবং ব্রিটিশদের দেওয়া চ্যারিয়টে করে গান্ধীজি ঘুরতেন। সুতরাং 1942 সালে ভারত স্বাধীন হয়নি এবং ভিক্ষে চেয়ে ভারত স্বাধীন হয়নি, বরং তখন যখন নেতাজি দেখলেন যে এদের দ্বারা ভারত স্বাধীন হবে না, তখন নেতাজি কি করলেন, তা রাসবিহারী বোসের মদতে, রাসবিহারী বোস আগেই জাপান চলে গেছিলেন, রাসবিহারী বসুর মতো আরো কিছু স্বাধীনতা সংগ্রামীদের মদতে আজাদিন ফৌজ গঠন করলেন, রাসবিহারী বসু গঠন করেছিলেন 1 সেপ্টেম্বর 1942 সালে আজাদিন ফৌজ বা INA ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন হয়েছিল। সেটা আজাদিন ফৌজের তখন হেডকোয়ার্টার সিঙ্গাপুরে ছিল, জাপানের প্রত্যক্ষ মদত ছিল পরবর্তীকালে, কেন তখন জাপান অকুপাইড সিঙ্গাপুর ছিল। এরপরে
ভারত স্বাধীন কবে হয় যদি আমরা দেখি, আমি আগেই বলেছি স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়। ভারত স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে, নেতাজি স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে। 21 অক্টোবর 1943 সালে ভারত স্বাধীন হয়েছিল। 21 অক্টোবর 1943 সালে ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাককে টেনে নামিয়ে নেতাজি ভারতের ট্রাইকালার ত্রিবর্ণ পতাকা উত্তোলিত করেছিল এবং আজাদিন গভর্নমেন্টের প্রতিষ্ঠা হয়েছিল এবং ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন নেতাজি। আজকে আমরা যে স্বাধীন হয়েছি তার জন্য প্রধান অবদান হচ্ছে নেতাজি এবং আইএনএর। এরপরে যদি বলেন যে স্বাধীনতাটা সেই সময় তো আমরা গভর্নমেন্টটা হয়েছিল সিঙ্গাপুরে, অনেকগুলো দেশ তাকে সমর্থন দিয়েছিল, 12টার মতো দেশ তাকে সমর্থন দিয়েছিল, স্বীকৃতি দিয়েছিল, একটা স্বীকৃত গভর্নমেন্ট ছিল, স্বীকৃত সরকার ছিল, তার স্বাধীন সমস্ত কিছু, মুদ্রা থেকে আরম্ভ করে স্বাধীন সব কিছু, ক্যাবিনেট, তার প্রধানমন্ত্রী, সম্পূর্ণ একটা সরকার ছিল। সেই আইএনএ আজাদিন গভর্নমেন্ট 1943 সালের 21 অক্টোবর হয়েছিল এবং তারপর কি করে আমরা আস্তে আস্তে আজাদিন সরকার ভারতটাকে দখল করতে থাকে। কেন, নেতাজির স্বপ্ন ছিল বার্মা থেকে আফগানিস্তান অবধি ভারত গান্ধী নেহরুর মতো ভাগের ভারত নয়। সেই স্বপ্নে নেতাজি একের পর এক সিঙ্গাপুর থেকে বার্মা হয়ে এগোতে থাকে এবং সেই 1943 সালেরই 30শে ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে আমাদের ত্রিবর্ণ পতাকা উত্তোলিত হয়। এখানে আরেকটা কথা বলে দিচ্ছি, আমরা যতবারই আমি বলছি যে আজাদিন গভর্নমেন্টের প্রতিষ্ঠা হোক বা আন্দামানে আমাদের ভারতীয় জাতীয় পতাকা উত্তোলিত করা হোক বা পরবর্তীকালে মৈরাঙে, মণিপুরের মৈরাঙে করা হোক, সেটা কিন্তু ব্রিটিশ পতাকাকে টেনে নামিয়ে। কোনো দেশ যখন স্বাধীন হয় অন্য দেশের পরাজিত আগের যে দেশ ছিল সেই দেশের পতাকাকে টেনে নামানো হয়, তবে যে তাদের পতাকা ওঠে, যেটা ব্রিটিশদের সোকল্ড তার নিজের ভাষাতে, নেহরুজির ভাষাতেই ইওর ওবিডিয়েন্ট সার্ভেন্ট, ব্রিটিশদের ওবিডিয়েন্ট সার্ভেন্ট নেহরু কোনোদিন ব্রিটিশ পতাকা টেনে, ইউনিয়ন জ্যাককে টেনে নামানোর তার সাহস হয়নি। কিন্তু 30শে ডিসেম্বর 1943 সালে পোর্ট ব্লেয়ারেও সেই ব্রিটিশ পতাকা আরেকবার টেনে নামিয়ে আমাদের ত্রিবর্ণ পতাকা, ভারতের ট্রাইকালার উত্তোলিত হয়েছিল এবং জিমখানা মাঠ, এখন যেটা নেতাজি সুভাষ স্টেডিয়াম নামে পরিচিত, সেখানে নেতাজি স্যালুট নিয়েছিলেন, সেখানে নেতাজি অভিবাদন গ্রহণ করেছিলেন আজাদিন ফৌজের। তার মানে আন্দামান কিন্তু তখন স্বাধীন হয়েছিল এবং এখন কেন্দ্র সরকার একটা খুব ভালো পদক্ষেপ নিয়েছে গত বছর, সেটাকে স্বরাজ দ্বীপ নামকরণ করা হয়েছে একটি দ্বীপের। এর পরবর্তীকালে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা আজাদিন ফৌজের সৈন্য এগোতে থাকে, এগোতে এগোতে তার একের পর এক যুদ্ধ জিতে জিতে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে, মণিপুরের মৈরাঙে 14th April 1944 সালে মৈরাং ভারত এক বিশাল রক্তক্ষয় যুদ্ধের পরে ব্রিটিশদের পরাজিত করে আজাদিন ফৌজ মৈরাং দখল করে এবং কর্নেল শৌকত মোল্লা আজাদিন ফৌজের আজাদিন ফৌজ আমাদের ট্রাইকালার, তখন সেই লাফানো বাঘ, দ্য স্প্রিংগিং টাইগার তখন উত্তোলিত করে। তার মানে 14th April 1944 সালে ভারতের মূল ভূখণ্ড স্বাধীন হয়ে গেছিল এবং অনেক এরিয়া, অনেক জায়গা স্বাধীন হয়েছিল। প্রথম আমাদের হেডকোয়ার্টার ছিল সিঙ্গাপুর, সেখান থেকে পোর্ট ব্লেয়ার, তারপর মৈরাং, সে এইভাবে এগোচ্ছিল। নেতাজির স্বপ্ন কিন্তু এইভাবেই এগোচ্ছিল, কিন্তু যতই স্বপ্ন এগোচ্ছিল কিছু কাঁকড়ার মতো দল, যারা সেসব সেই সময়কার যারা নিজেরা প্রধানমন্ত্রী হব, নিজেরা ক্ষমতা ভোগ করব, তাদের গা জ্বালা করছিল, তো তারা পেছন টানতে থাকে। যাই হোক, তা সত্ত্বেও নেতাজি কিন্তু বীর বিক্রমে এগিয়ে যায়। জাপানের পরাজয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পরেও আজাদিন ফৌজ ভেঙে যায়নি। নেতাজির পরবর্তী পরিকল্পনা ছিল, তখনও নেতাজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন, কেন তখনও স্বীকৃত আজাদিন ফৌজ
আজাদিন সরকারের বিলয় ঘটেনি, আজাদিন সরকার তখনও ছিল, কিন্তু উনি একটি পরিকল্পনা করেন। এবং আমি বিশ্বাস করি যে বিমান দুর্ঘটনায় 1945 সালের 18ই আগস্ট যে বিমান দুর্ঘটনা হয়েছিল তাতে নেতাজির মৃত্যু তো হয়নি, হওয়ার কোনো প্রশ্নই নেই। এটি একটি পরিকল্পনা ছিল নেতাজির অন্য জায়গায় চলে যাওয়া। সেটি বিভিন্ন রিসার্চার, আমার বন্ধু অনুজ বাবু, চন্দ্রচূড় বাবু অনেক কিছুই লিখেছেন, তাদের বই আপনারা পাবেন। অনেক রকম থিওরি আছে, ভগবানজির থিওরি আছে। অনেকে বলতে পারেন যে নেতাজি প্রকাশ কেন হলেন না, সেই বিতর্কে আজকে আর যাচ্ছি না। কেন সেই সময় যদি প্রকাশ হতো ভারতে একটা গৃহযুদ্ধ হতো, কেন তখনও পর্যন্ত নেতাজিকে যুদ্ধ অপরাধীর তকমা নেহরু দিয়ে রেখেছিলেন। কিন্তু নেতাজি কি করেছিলেন, 1945 সালের পরেও যখন দেখলো যে এরা স্বাধীনতাকে আরো বিলম্বিত করতে চাইছে, নেতাজি আজাদিন ফৌজের লোকেদের ভারতীয় সেনাবাহিনীর মধ্যে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দেওয়ার পরে ব্রিটিশরা একটা সময় বুঝতে পারলো যে এই কজন ব্রিটিশ সৈন্য দিয়ে ভারতকে কন্ট্রোল করা যাবে না, ভারতকে শাসন করা যাবে না। তখন হলো নৌ বিদ্রোহ বা নেভাল মিউটিনি, এবং নেভাল মিউটিনিতে সম্পূর্ণভাবে আজাদিন ফৌজের কর্নেলরা, আজাদিন ফৌজের জেনারেলরা নেতৃত্ব দিয়েছিলেন, তারা অ্যাডমিরালরা নেতৃত্ব দিয়েছিলেন। সেই সব অ্যাডমিরালদের নেতৃত্বেই নেভাল মিউটিনি হয়, এবং এই নেভাল মিউটিনির ফলে পরে ব্রিটিশরা ডিসিশন নেন যে ভারত ছাড়তে তারা বাধ্য, তারা ভারত ছাড়তে, এবং ফাইনালি তারা ভারত ছাড়লো। কিন্তু যেহেতু জিন্না না নেহরু কে প্রধানমন্ত্রী হবে, তো এই বিতর্কের জন্য এবং ধর্মীয় বিভেদটা বজায় রাখার জন্য গান্ধীজির পরোক্ষ মদতে ধর্মের একটা তাস বইয়ে দেওয়ার জন্য তারা ভারতকে তিন টুকরো করে দিল। এইটা হচ্ছে ভারতের স্বাধীনতার ইতিহাস। আপনারা জানবেন ভারত স্বাধীন হয়েছিল নেতাজির জন্য, এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী কিন্তু নেতাজি। আজকের দিনে আমরা ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজিকে আরেকবার প্রণাম জানাই, এবং নেতাজি নামে আরেকবার জয়ধ্বনি দিই। জয় তু নেতাজি, নেতাজি জিন্দাবাদ, জয় হিন্দ।